वेलकाम बैक फ्रेंड्स, आजकेर देश ओ राज्येर बाछाई करा ताजा पांचटी खबर निये हाजिर होयेछि। प्रत्येकटा खबर आपनार जन्य गुरुत्वपूर्ण हबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियोके मोटेओ स्किप करे देखबेन ना, नइले आपनि अनेक किछु मिस करबेन। अवश्यई शेष पर्यन्त देखबेन। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়ার্ল্ড নোটিফিকেশান অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখবো। কলকাতায় সবুজ ঝড়ে উড়ে গেল বিজেপি, ভোটের হারে দ্বিতীয় সিপিএম। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। লালের তেজ কিছুটা বাড়ল কলকাতার বুকে। কলকাতা পুরসভা নির্বাচনের ফলাফল অন্তত তেমনই ইঙ্গিত দিল, যা বামফ্রন্টের জন্য আশার আলো। যদিও নতুন মুখ নয়, অভিজ্ঞ যোদ্ধাদের উপর ভরসা করেই 144টি ওয়ার্ডের পুরসভায় মাত্র দুটি আসন ঝুলিতে ভরেছে লাল ব্রিগেড। তবে ভোট প্রাপ্তির হার খানিকটা অক্সিজেন যুগিয়েছে আলিমুদ্দিন। হিসেব বলছে, কলকাতা পুর নির্বাচনে শুধু সিপিএমে প্রাপ্ত ভোটই বিজেপির চেয়ে বেশি, আর সম্মিলিতভাবে বামফ্রন্টের ভোট আরও বেশি, 11.13%। অর্থাৎ পুর নির্বাচনের মার্কশিটে দ্বিতীয় বামফ্রন্ট, আর বিজেপি আটকে 9-এর কোঠাতেই। তাদের প্রাপ্ত ভোট 8.94%। ঘাসফুল ঝড়ে সম্পূর্ণ ফেঁকে গেরুয়ায় কলকাতা পুরসভায় বামেদের প্রভাব খুঁজতে গেলে হতাশাই হতে হবে। তুলনামূলক সংখ্যা তত্ত্বের নিরিখে 2015 সালের তুলনায় এবার লাল ব্রিগেড সত্যি ফিকে, কারণ সেবার 140টি ওয়ার্ডের মধ্যে 15টি দখল নিয়েছিল বামফ্রন্ট, আর এবার মাত্র 2। জিতেছেন 92 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী মধুছন্দা দেব এবং 103 নম্বর ওয়ার্ডের নন্দিতা দাস। অভিযোগ, নন্দিতা দাস জয়ের সার্টিফিকেট নিতে গিয়ে বাধার মুখে পড়েন। পরে অবশ্য তিনি নিজের শংসাপত্র তুলতে পারেন। তারপর এলাকায় বামকর্মী সমর্থকদের নিয়ে ছোটখাটো বিজয় মিছিলে অংশ নেন নন্দিতা। জয়ের নেপথ্য কারণ হিসেবে তার ব্যাখ্যা, বামপন্থী সবসময় মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে, ক্ষমতায় থাকুক বা না থাকুক, তাই মানুষের আশীর্বাদে এই জয়ী। অন্যদিকে 92 নম্বর ওয়ার্ড থেকে জয়ী আরেক মহিলা প্রার্থী তথা বিদায়ী কাউন্সিলর মধুছন্দা দেব। তিনি আগের বারও এই ওয়ার্ড থেকে সিপিএমের হয়ে লড়াই করে জিতেছিলেন মধুছন্দা দেব, এবারও জনতা তাকেই নির্বাচিত করল। তবে ভোট প্রাপ্তির নিরিখে দ্বিতীয় স্থানে উঠে আসলো সিপিএম। শুধু সিপিএমই পেয়েছে 9.1%। এরপর সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি সহ শরিক দলগুলির প্রাপ্ত ভোট মিলিয়ে তা 11.13%, অর্থাৎ 2 অঙ্ক পেরিয়েছে। 21-এর বিধানসভাতেও 4% নেমে গিয়েছিল আলিমুদ্দিনের জনসমর্থন। এবার সেই মরা গাঙে খানিক জ্বর। পরিসংখ্যান বলছে, অন্তত 66টি ওয়ার্ডের লড়াইয়ে সরাসরি দ্বিতীয় স্থানে বামেরা, 50-এর বেশি আসনে দ্বিতীয় বিজেপি। পরের খবরে চোখ রাখবো। রাজ্য জুড়ে ঝাঁকিয়ে শীত, রাজ্যের মোট 10টি জেলায় হাড় কাঁপানো ঠান্ডার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় হাড় কাঁপানো ঠান্ডা হবে, কী জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। রাজ্য জুড়ে শীতের আমেজ, 10টি জেলায় শৈত্যপ্রবাহে সতর্কতা। সেই জেলাগুলি হলো 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়াতে আগামী 24 ঘন্টায় শৈত্যপ্রবাহে সতর্কতা। আগামী 48 ঘন্টায় ঝাঁকিয়ে শীত রাজ্য জুড়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দুদিন পর থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। বড়দিনে 15 ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা থাকতে পারে কলকাতায়, এমনটাই জানালেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, পূর্বাঞ্চলীয় অধিকর্তা আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তথ্য দেওয়া অনুযায়ী সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস, জেলাতেও তাপমাত্রা কমেছে। দার্জিলিংয়ে 3.5 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 8.6 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 7.5 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 8.9 ডিগ্রি, শ্রীনিকেতনে 7.1 ডিগ্রি, জলপাইগুড়িতে 10.1 ডিগ্রি, কোচবিহারে 9.3 ডিগ্রি। অর্থাৎ গোটা রাজ্যে ঠান্ডা বেশ ঝাঁকিয়ে পড়েছে। এই ঠান্ডা দুদিন বেশ ভালোইভাবে পড়বে। পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। 25 ডিসেম্বর তাপমাত্রা বাড়বে, রাতের তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি। রাজ্যে উত্তর পশ্চিম দিক দিয়ে ঠান্ডা হাওয়া বইছে, তবে আর কোনো সতর্কতা নেই। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, তাই তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পরের খবরে চোখ রাখবো। 20 ডিসেম্বর কলকাতা পুরসভার মেয়র গঠন, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, কে হতে পারে
কলকাতায় পুরসভার মেয়র, বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। আগামী 23 ডিসেম্বর হাজার রোডের মহারাষ্ট্র নিবাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতা পুরসভায় নতুন বোর্ড গঠন হবে। ওই দিনই মনোনীত হবে মেয়রের নাম। মঙ্গলবার পুর ভোটের ফলাফল স্পষ্ট হতেই একথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অসমের উদ্দেশ্যে রওনা দিয়ে বিমানবন্দরে পৌঁছে তৃণমূল নেত্রী জানান, আগামী 23 ডিসেম্বর মহারাষ্ট্র নিবাসে জয়ী প্রার্থীদের নিয়ে সভা করবে দল। ওই সভায় মনোনীত করা হবে পুরসভার নতুন মেয়রের নাম। মঙ্গলবার দুপুর 2 নাগাদ অসমের গৌহাটিতে কামাখ্যা দর্শনে গেছেন মমতা। সেখানে পুজো দিয়ে আবার এই দিনই তার কলকাতায় ফিরে আসার কথা। 144টি ওয়ার্ডের মধ্যে 134টি আসনে জিতল তৃণমূল কংগ্রেস। এমন ফলাফল দেখে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, আমি মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই। উৎসবের মতো করে এই নির্বাচন হয়েছে, গণতন্ত্র জয়, এটাই আশা ছিল। আমরা মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞ, আরও মাথা নত করে আমরা কাজ করে যাব। কলকাতা আমাদের গর্ব, কলকাতায় সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায় আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে, মানুষের জন্যই আরও বেশি করে কাজ করব। এরপরই বিরোধীদের কটাক্ষ করে মমতা বলেন, বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল, আর বিজেপি সিপিএমের মাঝে স্ট্যান্ড উইথ কংগ্রেস। বাজার অগ্নিমূল্য, সবজির দামে নাভি স্বাস্থ্য, মধ্যবিত্তে এবার বাড়ল আলুর দামও। শীত, তবে শীতের হালকা আমেজ পড়েছে বঙ্গে, মিলছে শীতের সবজিও। কিন্তু সবজির দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের, কারণ সবই যেন লাগাম ছাড়া। ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, কলি সবই মিলছে বাজারে, কিন্তু তাতে হাত দেওয়া যাচ্ছে না, কারণ দামের ঝাঁকা লাগার জোগাড়। সবজির দাম চড়ে যাওয়ায় বাজারে এখন জোর চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগে টমেটোর দাম সেঞ্চুরি হাঁকিয়ে ছিল, এখন একটু কমলেও তা নাগালের বাইরে। এই পরিস্থিতি যখন চলছে তখন দাম বাড়ল আলুরও, সঙ্গে কড়াইশুঁটি পেঁয়াজ কলির দামও আকাশ ছোঁয়া। এখন মাছ মাংসের পাশাপাশি সবজির দর বেশি হওয়ায় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। এখন দেখা যাক বাজারে কোন সবজির দাম কত। শিয়ালদহ মার্কেটে সবজির পাইকারি দাম জ্যোতি আলু 18 টাকা প্রতি কেজি, বেগুন 40 টাকা প্রতি কেজি, বাঁধাকপি 20 টাকা কেজি, টমেটো 70 টাকা প্রতি কেজি, পেঁয়াজ কলির 80 টাকা প্রতি কেজি। এবার খুচরো বাজারে সবজির দাম দাঁড়িয়েছে চন্দ্রমুখী আলুর 25 টাকা প্রতি কেজি, জ্যোতি আলু 22 টাকা প্রতি কেজি, বাঁধাকপি 40 টাকা কেজি, পটল 40 টাকা প্রতি কেজি, পেঁয়াজ কলি 120 টাকা প্রতি কেজি। এর পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের, কারণ একই রান্নার গ্যাস কিনতে হচ্ছে 926 টাকা দিয়ে। তার উপর চালের দাম বেড়ে গিয়েছে, মাছ মাংসের দাম তো বাড়তেই আছে, এবার তার সঙ্গে বেড়ে গেল সবজির দর। সুতরাং এমন অবস্থায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এবার বড়দিন বা নিউ ইয়ারের মরশুমে আরও দাম বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ পেট্রোল ডিজেলের দামও বেড়েছে। এই ছিল আজকের।